পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পিরোজপুরে শুরু হয়েছে তিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা দু বৃহস্পতিবার শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসনের আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহর প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয় পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রযুক্তি সম্মিলিত মোট একুশটি স্টল স্থান পায় এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় এক নজরে সরকারের আইসিটি বিষয়ক অর্জন উপস্থাপন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর কুইজ জাতিসংঘে বাংলা চায় এ দাবির পক্ষে অনলাইনে আবেদন আমার চোখে ডিজিটাল বাংলাদেশ এবং মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে